আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখন, আভা আল সাবেল, এখানে রোজ গার্ডেন বলা হয়। এখানে 743 মিটার জায়গা জুড়ে এখানে ফুলের বাগান, ফুলের সমারোহ। আপনি যদি দেখেন এখানে, এই দেখেন ফুলের সমারোহ, ফুলের সমারোহ আছে এখানে। এখানে ফুল, নানা ধরনের ফুল, যেটা ইউরোপকেও হার মানিয়েছে। এবং এখানে আসলে অনেক পর্যটক ভিড় করছে এবং অনেক পর্যটকে এখানে আসছে এবং ঘুরে ঘুরে দেখছেন। এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এখানে সৌদি নাগরিক থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশি এবং বাইরের অনেক লোক এখানে এই এই সময়টাতে আসেন এবং তারা পর্যবেক্ষণ করেন। এবং এই ফুলের সমারোহ এত সুন্দর, যেখানে বাংলাদেশিদের সাথে আমি কথা বলবো, প্রবাসী বাংলাদেশির সাথে আমি এখন কথা বলবো। আপনারা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়েছি যে এখানে এত সুন্দর ফুলের সমারোহ, ফুলের গন্ধে এবং ফুলের এই যে সমারোহ, নানা ধরনের মানুষ এখানে আসছে, পর্যটকেরা আসছেন, উপলব্ধি করছেন এবং দেখছেন। যে অবস্থায় পার্কিং এ থাকে না, এমনি গাড়ির মধ্যে সাই থাক থাক। গেটের পরে কাটেন, এখন কাটলে যান। আপনি দীর্ঘদিন আবাতে আছেন এবং আজকে এই পর্যটন এলাকা কত সুন্দর এলাকা, আমি যতটুকু দেখেছি আসলে মরুর বুকে এত সুন্দর ফুলের বাগান। এবং এটা আসলে এখানে আসলে মনে হবে না যে এটা সৌদি আরব, ইউরোপের কোনো দেশ মনে হচ্ছে, ওরকম সুন্দর পরিবেশে এই সৌদি আরবটা সাজিয়েছে। আজকে আপনি এখানে আসার পর আপনার অনুভূতিটা কি? আমার অনুমতি, ধন্যবাদ আপনাকে। আমার অনুভূতি আসলে খুবই চমৎকার লাগতেছে, দীর্ঘদিন পরে আমি আবাতে আসলাম।
তো আজকে এসে আপনারা দেখতেছেন যে চারদিকে যে শ্রীফুল, এত সুন্দর একটি জায়গা, পার্ক সৌদি সরকার যে সাজিয়েছেন। আমি সবাইকে আহ্বান জানাবো, আবাতে আসেন, আপনারা যারা ঘুরতে আসেন, ঘোরা পছন্দ করেন, আপনারা আবাতে আসেন। আবাতে আসলে দেখবেন যে আবা অনেকগুলো ভালো ভালো স্পট আছে ঘোরার জন্য। আপনারা জানেন যে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এই আবাতে আসে, ঘুরতে আসে। আসলে আবা একটি খুব সুন্দর দেখার মতো জায়গা। তো সবাইকে আহ্বান জানাবো, আপনারা আবাতে এসে ঘুরে যান, দেখবেন আবা কত সুন্দর জায়গা। ধন্যবাদ। আপনি একদম প্রবাসী। আজকে এই যে আমরা এখানে দেখছি মরুর বুকে এত সুন্দর ফুলের বাগান, যেটা ইউরোপ প্রহার মানাচ্ছে, তো এই যে আজকে আপনি এই জায়গায় এসে আপনার অনুভূতি কি, আপনার কেমন লাগছে? ধন্যবাদ অলবশির ভাই, এক কথায় অসাধারণ। আমরা জানি এখানে মরুর বুকে যে ভালোবাসা এবং ইচ্ছে থাকলে যে মরুর বুকে যে ফুল ফুটানো যায়, এটাই প্রমাণ করছেন সৌদি আরব সরকার। আমরা এখানে যখন এসেছি আবার পর্যটন কেন্দ্রে, আমার মনে হয় না যে এটা সৌদি আরব, এটা একটা মনে হয় যে ইউরোপের কোনো একটা দেশ। আসলে এখানে আসার পর আমার মন মানসিকতা খুবই ভালো লাগতেছে। আমি পরিবার পরিজন থেকে দূরে থাকার পরও খুবই আনন্দ পাচ্ছি। ধন্যবাদ। আপনি একজন প্রবাসী বাংলাদেশী এবং আমরা দেখছি যে এখানে অনেক বাংলাদেশি এবং অনেক সৌদি নাগরিক এবং অনেক পর্যটক এখানে এসেছে। এটাকে রোজ ভ্যালি হিসাবে এখানে আপনি দেখছেন অনেক ফুল গাছ এবং ইউরোপের মতো খুব সুন্দর জায়গা। এখানে এসে আপনার অভিমত কি, আপনার কাছে কেমন লাগছে? আসলে অভিমত প্রকাশ করার মতো নয়, এটা একটা মরুভূমির দেশ। এখানে সবসময় আমরা গরম এবং বালু পাথরের দেশ হিসেবে আমরা জানতাম, কিন্তু ভীষণ 2030-কে সামনে রেখে তারা যে তাদের পরিবর্তনের যে হাওয়া, তারা তাদের প্রত্যেকটা সেক্টরে তারা পরিবর্তনের হাওয়াকে তারা লাগিয়েছে, এবং সবচেয়ে বেশি তারা পর্যটন শিল্পকে তারা আন্তর্জাতিক মানের করে তৈরি করার চেষ্টা করছে। আমরা রিয়াদ থেকে এসেছি, প্রায় 1700 মাইল দূরে। আমরা এসে এই আবহাকে দেখলাম যে আমরা কল্পনাই করতে পারি না। তারা যে বলেছিল যে আমরা 2030 সালের পরে আমরা সেম আমেরিকাকে আপনারা দেখতে পাবেন, এই সৌদি আরবকে, আমরা তারই একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এখানে আসার পরে এই জায়গাটাকে আপনার কেমন মনে হচ্ছে? অসাধারণ, অসাধারণ। আসলে আমরা তো বেহেস্তের নাম শুনছি, কিন্তু বেহেস্ত কখনো দেখি নাই। আমরা শুনেছি বিশ্বের মধ্যে কাশ্মীর হচ্ছে বেহেস্তের একটা রূপ, কিন্তু আমরা এখন সৌদি আরবকে দেখতে পাচ্ছি, তারা ওইভাবেই তারা সৌদি আরবকে ঘুরাচ্ছে, মানে অসাধারণ, এই ভাষা প্রকাশ করতে পারবো না। আপনি দেখছেন যে এখানে যে জায়গাটা, এখানে আপনি দেখছেন যে অনেক লোকের সমাগম, অনেক প্রবাসী বাংলাদেশি আছে, অনেক সৌদি
পরিবার সহ এখানে ঘুরতে এসেছে এবং এত সুন্দর ফুলের জায়গা, এটাকে মনে হয় ইউরোপ মনে হচ্ছে, মরুভূমির দেশে আবহাওয়াতে এত সুন্দর জায়গা, এই জায়গা সম্পর্কে আপনি এখানে এসে আপনার অভিমতটা কি, আপনার কেমন লাগছে? জি ধন্যবাদ আবুল বশির ভাই, আপনাকে আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে এখানে আসার পরে আমি আমার এরকম লাগতেছে, আমি ভাষায় সেটি প্রকাশ করতে পারবো না, কারণ এখানে যে ফুলের বাগান এবং যে গার্ডেন ফুলের, এখানে আসার পরে আমি আমার কাছে অসাধারণ লাগতেছে। আমি এখানে এসে আমি মাঝে মধ্যে সময় পেলে এখানে আসি, যে সারাদিনে যে ক্লান্তি পরিশ্রম করি সেটা এখানে আসলে আমার দূর হয়ে যায়। আমার মনে হয় যে আমি মনে হয় যে আমি বাংলাদেশে আসছি, এরকম আমার কাছে মনে হয়। তো আমার কাছে এখানে এসে খুব ভালো লাগছে, এবং সৌদি সরকার এখানে যে ধরনের প্রশাসন দিয়ে এই যারা এখানে ট্যুরে আসে, ঘোরার জন্য আসে, তাদেরকে সৌদি সরকার প্রশাসনের মাধ্যমে এখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী দিয়ে সৌদি সরকার তাদেরকে নিরাপত্তা দিয়ে আসছে। সৌদি সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ফুলের বাগান অর্থাৎ গার্ডেন তৈরি করার জন্য। এখানে আমাদের আমি এখানে এসে দেখলাম শুধুমাত্র আমি নয়, আমার মতো এখানে অনেক প্রবাসী বাংলাদেশিরা এখানে আসছে এবং সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। ঠিক আছে, মহিলা ঘুরে আনা দরকার ছিল, ফুল ফুল মোবাইল ফুল সবই আমি অদেখেছি আমি আসতে ফুল আসতে। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা পর্যটকেরা এখানে এসেছেন তাদের সাথে কথা বলেছি। আসলে এখানে একটা অপূর্ব জায়গা, আমি আশ্চর্য হয়ে গেছি যে এখানে আসার পরে আভা শহরে মরুভূমিতে এত সুন্দর ফুলের বাগান এবং এত সুন্দর জায়গা আসলে বোঝা যায় না। এখানে এই সৌদি সরকার অত্যন্ত নিরাপত্তার সাথে এই রোজ গার্ডেনকে সাজিয়েছেন এবং এই রোজ গার্ডেনে আপনার নানা দেশের পর্যটক সৌদিরা এবং প্রবাসী অনেক বাংলাদেশি এখানে আসছেন ঘুরে দেখতে। আসলে এটা এক অসাধারণ একটা জায়গা। তো এই জায়গাতে আসার পরে আমায় চিন্তাই করতে পারছি না যে আমি সৌদি আরবে আসি, এবং যাদের সাথে কথা বলেছি এখানে যারা পর্যটক এসেছেন তারাও বলছেন যে আসলে এটা ইউরোপের কোনো দেশ মনে হচ্ছে। তো আসলে এই যে অনুভূতি, এবং ওনারা আজকে এখানে ঘুরতে এসে বলেন যে এখানে আসলে আসার পরে ওনারা ওনাদের দেশের কথা এবং দেশের যে মিস করতো এই জিনিসটা, এবং কিছুক্ষণের জন্য ওনারা হারিয়ে যান এই ফুলের বাগানে সৌদি আরবের আভা থেকে। মোহাম্মদ আবুল